প্রিয় দর্শক, রাঙ্গামাটি রাজবনবিহারে সাধারণত মহাষ্টমীর বনবান্তে আজকে 105তম শুভ জন্মদিনের অনুষ্ঠান চলছে। এই জন্মদিনের অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই বেলুন উড়িয়ে জন্মদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। আপনারা দেখতে থাকুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আকাশে শত শত বেল উড়ে যাচ্ছে। জন্মদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে, এরপরেই মোমবাতি প্রজ্বলন করা হবে। মোমবাতি প্রজ্বলনের পরপরই শুরু হবে জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান। এখানে রাজবনবিহারের আবাসিক প্রধান প্রকলঙ্ক মহাষ্টমীর বান্তি জন্মদিনের কেক কাটবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এইমাত্র প্রকলঙ্ক মহাষ্টমীর বান্তি মঞ্চে আগমন করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকতা পর্ব শেষ করে কেক কাটা হবে। এই কেক কাটা অনুষ্ঠানে বনবান্তের অন্যতম শিষ্য ইন্দ্রগুপ্ত মহাষ্টমীর বান্তি বনবান্তের জীবনী জীবনালেখ্য বর্ণনা করছেন। অর্থাৎ বনবান্তের জন্মগ্রহণের মাধ্যমে পার্বত্য এলাকা এবং বিশ্বে বৌদ্ধ ধর্মের নবজাগরণ ঘটিয়েছেন, তার বিস্তৃতি বর্ণনা করছেন। প্রিয় দর্শক আপনার জন্মদিনের অনুষ্ঠান দেখতে থাকুন। অল্প কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে। বনবান্তের এই জীবনী আলেখ্য বর্ণনার পরপরেই জন্মদিনের কেক কাটা হবে। সদ্য বনবান্তি 1920 সালে 8 জানুয়ারি মোরগোনা গ্রামে 115 মগবান মৌজায় রাঙ্গামাটি সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার গৃহী নাম ছিল যতীন্দ্রলাল চাকমা এবং পিতা ছিলেন হারমোহন চাকমা এবং মাতা ছিলেন বীরপদী চাকমা। তিনি 27 বছর বয়সে প্রবজ্ঞা গ্রহণ করেন। তিনি প্রথমে দনপাতায় ধ্যান সাধনা শুরু করেন। সেখানে দীর্ঘ 12 বছর যাবৎ ধ্যান সাধনা করেন। এটি কাপ্তা উপজেলায় অবস্থিত। পরবর্তীতে তিনি দীঘিনালায় চলে যান। দীঘিনালায় দীর্ঘ 10 বছর ধ্যান সাধনা করেন এবং সেখানে তিনি উপসম্পদায় প্রাপ্ত হন। অর্থাৎ শ্রামণ জীবন থেকে বান্তিতে রূপান্তরিত হন। এর পরবর্তীতে তিনি কিন্তিলায় চলে যান। সেখানে প্রায় 5 বছর ধ্যান সাধনায় রত ছিলেন। এর পরবর্তীতে তিনি রাঙামাটি রাজবনবিহারে চলে আসেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন বনবান্তের রাজবনবিহার বনবান্তের অন্যতম শিষ্য রাজবনবিহারের আবাসিক প্রধান প্রকলঙ্ক মহাষ্টমীর বান্তি বনবান্তের জন্মদিনে কেক কাটছেন। সদ্য বনবান্তি এখানে 1977 সাল থেকে এখানে 2012 সাল পর্যন্ত অবস্থান করেন। তিনি 2012 সালের 30 জানুয়ারিতে মহাপরিনির্বাণ প্রাপ্ত হন। প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আজকের জন্মদিনের অনুষ্ঠান।
ولكنك تجد انك